হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইরিন হোম কিচেন। আইরিন হোম কিচেনে আপনাদের সকলকে আবার নতুন করে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ক্যারামেল কেক উইদাউট ওভেন। রেসিপিটি আপনাদের জন্য আমি আজকে নিয়ে আসছি। দেখুন এর লুকটি কত সুন্দর হয়েছে, খেতে অনেক ডিলিশিয়াস। চলুন এই রেসিপিটি শুরু করে দিই। চুলাটি ধরিয়ে দিব, প্যান বসিয়ে দেব ক্যারামেলটি তৈরি করার জন্য। এখানে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি, এটা ক্যারামেল তৈরি করব। দেখুন ঠিক এভাবে করে হাফ কাপ চিনি নিয়েছি, এটা নাড়াচাড়া যাবে না। এভাবে রেখে আমি ক্যারামেলটা তৈরি করব, চালা যাবে না। সাইডে যখন চিনিটা গলে কালার আসবে তখন আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমার কিন্তু চিনিটা সাইড দিয়ে গলে আসতেছে, আমি এই পর্যায়ে এখনও আমি চিনিটা নাড়বো না। যখন আর একটু বেশি করে সাইড দিক গলে যাবে তখন আমি নাড়া দিয়ে দেখাচ্ছি। আমার চিনিটা কিন্তু অনেকটা মেল্ট হয়ে এসেছে, এখন শুধু কালারটা একটু আসবে, তারপর আমি এটা নেড়ে দেখিয়ে দেব। কালারটা চলে এসেছে, এখন আমি নাড়া দিয়ে দেব। দেখুন আমার কিন্তু সুন্দর চিনিটা, এটা পানি ছাড়াই কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করতেছি। খুব সহজভাবে সুন্দর কালার চলে এসেছে, আর একটু নাড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো। এখন আমি চুলাটা বন্ধ করে দেব, কারণ এই তাওয়ার গরমেতেই কিন্তু কালারটা সুন্দর চলে আসবে। এটা মেল্ট হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন নিচে নামিয়ে দিই, চামচ মাখন দিয়ে দিলাম। দেখুন ফ্রেশ ক্রিম, এখানে আমি হাফ কাপ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এখন আবার চুলার কাছে চলে যাব। এভাবে করে আমি এখন চুলার কাছে আবার চুলাটা ধরিয়ে দিব। আমি চুলাটা আবার ধরিয়ে দিলাম। এই পর্যায়ে দেখুন খুব হালকা আঁচ দিতে হবে, একদম হালকা আঁচে। এই ক্যারামেল সসটা আমি একটু মেল্ট করে নিব, হালকা আঁচে, এটা জোরে আঁচ দেওয়া যাবে না। দেখুন এভাবে করে আমি বাটার এবং ফ্রেশ ক্রিম দিয়ে কিন্তু ক্যারামেলটা মেল্ট করে নিব। আমার আবার জমাট বেঁধে গেছে, এই জন্য আমি একটু এভাবে করে মেল্ট করে নিচ্ছি। এভাবে করে আস্তে হালকা আছে, এটা আবার মেল্ট করে নিব। এভাবে করে নিয়ে মেল্ট করতে করতে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে এই সসে। আমার সুন্দর কিন্তু কালার চলে এসেছে এবং খুব সুন্দর এটা মেল্ট হয়ে গেছে। আমি এই পর্যায়ে চায়ের চামচের হাফ চামচের চার ভাগের এক ভাগ একটু লবণ দিয়ে দিলাম। এই সসটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে, এই লবণ দেওয়ার কারণে টেস্টটা ব্যতিক্রম হয়ে যাবে, অনেক ভালো লাগে। দেখুন আমি এখন এটা নামিয়ে একটা বলের মধ্যে বাটির মধ্যে ঢেলে নিব। আর আপনারা সবসময় মনে রাখবেন এটা কিন্তু ফ্রেশ ক্রিম এবং মাখন দিয়েই করতে হবে, তাহলে আপনার সসটা খুব সুন্দর কালার আসবে এবং খেতেও অসম্ভব ভালো লাগবে। এখন কালারটা কত সুন্দর হয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর মাখন এবং ফ্রেশ ক্রিমের কারণে কিন্তু এটা একদম ডেলিশিয়াস লাগবে। কাপ নিয়ে নিয়েছি, আমি এখানে ক্রিমগুলো সব ঢেলে রেখে দিব। দেখুন আমি কাপটার মধ্যে সমস্ত সস ঢেলে নিলাম। দেখুন আমার কিন্তু ফ্রাইপ্যানটা একদম ফ্রেশ হয়ে গেছে, ফ্রাইপ্যানে একদমই লেগে নেই। আর আপনারা যদি মাপটা ঠিক মতো করতে পারেন, আপনারা খুব সুন্দরভাবে এই মিল্ক সসটা তৈরি করতে পারবেন। তাতে কিন্তু একদমই লেগে নেই আমার, আমি এখন এটা সাইডে হাফ কাপ চিনি নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি তিনটা ডিম, এখানে দেখুন আমি তিনটা অলরেডি ডিম নিয়ে নিয়েছি। আর চায়ের চামচের হাফ চামচ লবণ নিয়ে নিলাম, এখানে হাফ চামচ ভ্যানিলা এসেন্স নিয়ে নিলাম। এগ ইয়োক সহ কিন্তু এখানে নিয়ে নিয়েছি, আমি এখন এটা বিটার মেশিন দিয়ে এটা বিট করে নিব। ভ্যানিলা এসেন্স, চিনি এবং তিনটা ডিম আমি বিটারের সাহায্যে বিট করে নিব। এই মুহূর্তে টানা মিডিয়াম স্পিডে দিয়ে 5 মিনিট বিট করে নিব। একটু কাট করে নিলে এটা তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বিট করা যায়।
আমি এখন অল্প অল্প করে বাটার দিয়ে মিক্সড করে নেব। একবারে বাটার দেওয়া যাবে না। এখন দেখুন অল্প অল্প করে বাটার দিব এবং মিক্সড করে নেব। এভাবে করে আপনারাও ঠিক এভাবে অল্প অল্প করে বাটার দিবেন এবং মিক্সড করে নেবেন। এখন আমি এই ক্যারামেল সসটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে আরেকটু বেটার করে নিয়ে তারপর দেখাচ্ছি। 80 গ্রাম দিয়ে দিলাম। এখন আমি যেই ক্যারামেল সসটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়েই আমি এটা কিন্তু বিট করে নিলাম। আমার স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও কিন্তু খুব সুন্দর এই মজাদার ক্যারামেল কেকটা তৈরি করে ফেলতে পারবেন। এই ক্যারামেল সস এবং বাটারটা দিয়ে বেশিক্ষণ কিন্তু মিক্স করা যাবে না। এখন আমি একটি চালনি নিয়ে নিলাম, এর উপরে 100 গ্রাম ময়দা এর মধ্যে অ্যাড করে দেব। 1 চামচ নিচ্ছি বেকিং পাউডার, চালনি দিয়ে চেলে নেবেন, তাহলে কেকটা খুব সফট হবে এবং সবসময় শুকনা উপকরণগুলো চেলে নেওয়াটাই বেটার। আমি সুন্দর করে এক সাইড করে কিন্তু ঘুরিয়ে ঘুরে এটা আমি মেখে নিব। এপাশ ওপাশ করা যাবে না, ঠিক এভাবে করে কিন্তু ধীরে ধীরে মাখাতে হবে। এভাবে কিন্তু এক সাইড করে মিক্সড করতে হবে, পাশে ঘোরানো যাবে না, যে কোনো এক পাশে ঘোরাতে হবে। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা মিক্সড করে নিব, এর মধ্যে কোনো দানা দানা যেন না থাকে। এখানে আমি মোল্ডে একটি কাগজ কেটে নিয়েছি এবং তেল ব্রাশ করে নিয়ে এটা এর ওপর আমি অর্ধেক দিয়ে দিব কিছুটা। দেখুন ব্যাটারটা দিয়ে দিচ্ছি হাফটা। এই ক্যারামেল সসটা কিন্তু একটু করে আমি এভাবে দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগে দিতে পারেন, আমি এটাতে দিয়ে দিলাম আর বাকি ব্যাটারটা এর উপরে দিয়ে দিব। এভাবে করে ছড়িয়ে সসের কারণে কিন্তু এই কেকটা খেতে অসম্ভব ভালো লাগবে। ব্যাটার ঢালা হয়ে গেছে, আমি এখন চলে যাব ব্রেক করতে। তার আগে আমি একটু এটা ট্যাপ করে নিব। এভাবে করে ট্যাপ করে নিলে ভিতরে লাম্পস বাষ্প সব বের হয়ে যায়, তখন কেকটা আরও সুন্দর হয়। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটা কিন্তু মোটামুটি যথেষ্ট গরম হয়ে গেছে। আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখানে, এরকম স্ট্যান্ড কিন্তু মোটামুটি সবার ঘরেই থাকে। আমি এখন একটা আমি স্ট্যান্ডের উপরে একটা স্টিলের প্লেট দিয়ে দিলাম, তারপর আমি এটা বসিয়ে দিচ্ছি। তাহলে সুন্দরভাবে এক মাপে কিন্তু কেকটা হয়ে যাবে। আমি মিডিয়াম আঁচে কিন্তু কেকটা হতে দিয়েছি, এটা খুব হাই হিটও করা যাবে না আর একদম লো হিটও করা যাবে না, মিডিয়াম আঁচ। আঁচটা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু দিয়ে চাপিয়ে রাখবো আর এটা আমি ফিরে আসবো 30-32 মিনিট পর। যে ভারী লোহার বা লুড়া দিয়ে দিতে পারেন। ফিরে এলাম আধা ঘন্টা পর। এখন দেখুন আমি কেকটা চেক করে নিব, চেক করে নিয়ে দেখব। এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। আমি এখন কেকটা উঠিয়ে নিব, দেখুন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। আমি উঠিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন আমি আপনাদের আনমোল্ড করে দেখাচ্ছি। দেখুন আমার আনমোল্ড করা শেষ, আমি উপরে কাগজটা সরিয়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা একদম, আর একদম সফট হয়েছে কিন্তু। এভাবে করে আস্তে করে আমি কাগজটা উঠিয়ে ফেললাম। এখন আমি এটা উল্টিয়ে নিব। এখন আমি এটা পিস পিস করে কেটে তারপরে এখন ক্যারামেল সসটা দিয়ে এটা ডেকোরেশন করে নিব। দেখুন ঠিক এভাবে করে আমি সুন্দর করে ডেকোরেশন করব। আর এই সসটা খেতে কিন্তু খুবই মজাদার। এটা দেখুন কতটা ডিলিশিয়াস লাগতেছে। এখন কিছুটা হোয়াইট চকলেট চিপস দিয়ে কেকটা ডেকোরেশন করব। দেখুন এভাবে করে আমি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, শুধু দেখতে সুন্দর দেখার জন্য এবং বাচ্চারা খেতে যাতে পছন্দ করে
এই কারণে কিন্তু দেওয়া সৌন্দর্যের জন্য। এভাবে করে আমি সবগুলো দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম ডিলিশিয়াস এবং প্রচন্ড টেস্টি এই কেকটি। একবার হলেও আপনারা করে খেয়ে দেখবেন, বুঝতে পারবেন আসলে এটা কতটা মজাদার। আমি কেটে দেখাচ্ছি কতটা টেস্টি এবং কতটা সফট হয়েছে। দেখুন দেখুন কতটা ফ্লাফি হয়েছে, খেতে কিন্তু অনেক টেস্টি এবং অসম্ভব মজাদার। একটু টেস্ট করে বলি আপনাদের, ওয়াও অনেক মজা হয়েছে, একবার খেলেই বুঝতে পারতেন কি অসম্ভব মজাদার টেস্ট, একদম ডিফারেন্স। এই কেকটি না খেলে বুঝতেই পারবেন না এর মর্ম। এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হাফেজ।